থেকে একটু কন্টিনিউ করে দাও। তো স্টুডেন্ট তো হোল্ড করো, আরো কয়েকজন জয়েন করছে, সবাই জয়েন করে যাক। তো স্টুডেন্ট টপিকটা একটু দেখবে, ওকে একটু দেখো যে আমি কি নিয়ে লিখতে দিয়েছি। আজকে একটা এডিটোরিয়াল রাইটিং তোমাদের লিখতে হবে এই সপ্তাহে, ওকে? অনেকদিনই তো আমরা কম্পোজিশন লিখলাম, তো কম্পোজিশনে আমাদের অনেকটাই আইডিয়া তো ঠিক হয়ে গেছে, তো এডিটোরিয়াল লেটার রাইটিং লিখতে দিচ্ছি। তো লেটারটা কি নিয়ে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি নিয়ে দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ ডেইলি নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন। কি নিয়ে কনসার্ন এক্সপ্রেস করবে? পোস্ট কোভিড-19 গ্রোথ অন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, ওকে? যে তুমি একটা, তোমার কনসার্ন যে ইন্ডিয়ান ইকোনমির অবস্থা তো ভালো অবস্থায় নেই, এবং যে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট রেট প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, তাই তো? তো এই ক্ষেত্রে তুমি তোমার কনসার্ন যে কি করা যেতে পারে, কি করলে আমাদের এই ইকোনমিক ইন্ডিয়ান ইকোনমিক যে গ্রোথ সেটা হওয়া সম্ভব এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হওয়া সম্ভব, এই নিয়ে তোমাকে কনসার্নটা এক্সপ্রেস করতে হবে। এই নিয়ে তোমার কনসার্ন মানে তোমার কি চিন্তা ভাবনা সেটা তুমি এক্সপ্রেস করবে এডিটোরিয়াল এডিটরের কাছে, একটা নিউজ পেপারের এডিটরের কাছে কনসার্ন কি করবে এক্সপ্রেস করবে। তো স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার? স্টুডেন্ট প্রত্যেকে বুঝতে পেরেছো? পোস্ট কোভিড-19 গ্রোথ অন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, এই নিয়ে তুমি তোমার কনসার্ন এক্সপ্রেস করবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, যারা WBCS 2020 মেন্স দিতে যাচ্ছ তাদের জন্য তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। যদি না কোন রকমের মানে অন্য কিছু ঘটে WBCS এ, জেনারেলি এই ধরনের প্রশ্ন আসাটাই কাম্য, ওকে? তো স্টুডেন্ট কিভাবে লিখবো, প্রথমে কি কি ফর্মুলা বা ফরম্যাট সেগুলো প্রত্যেককে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি, তোমরা প্রত্যেকেই জানো। টু দ্য এডিটর হ্যানা ত্যানা, সাবজেক্ট লিখতে হয় এগুলো তো জানোই, থ্রু দ্য কলাম অব ইউর স্টিম ডেইলি এগুলো সবই জানো। তো দুটো স্ট্যান্ড আছে, জেনারেলি ভাগ করতে হয় তাই না? একটা স্ট্যান্ডায় থাকবে সেই থ্রু দ্য কলামের থ্রু দ্য কলাম অব ইউর স্টিম ডেইলি, ওই স্ট্যান্ডা। আর দ্বিতীয় স্ট্যান্ডাটা থাকবে হলো কনক্লুশন স্ট্যান্ডা। এটাই আমাদের এডিটোরিয়াল লেটার রাইটিং এর একটা ফরম্যাট হয়। এবার এই এডিটোরিয়াল লেটার রাইটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাকে সোসাইটি রিলেটেড জিনিস নিয়ে কনসার্ন তোমার প্রকাশ করতে বলে, যেটা বর্তমানে চলছে এই ধরনের সমস্যার সমাধানের জন্য কি করা উচিত বা কি হওয়া উচিত, সেই ধরনের কনসার্ন চায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথম যে প্যারাটা থাকে সেটাই আমরা জেনারেলি এক্সপ্রেস করি, যে কি প্রবলেম, কেন এই প্রবলেমটা বর্তমানে সোসাইটিতে খুব হাইলাইটে, যে অ্যাড্রেস করার কেন প্রয়োজন পড়লো। আর সেকেন্ড স্ট্যান্ডাতে আমি বা লাস্ট স্ট্যান্ডাতে আমরা কি করব, আমাদের যে মতামত, সুচিন্তিত মতামত, যে এটাকে আরো বেটারমেন্টে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করা উচিত সেটাকে আমরা এক্সপ্রেস করব। তো স্টুডেন্ট প্রথমে যেহেতু কোভিড-19 এর জন্য কি হয়েছে, তোমাকে লিখতে দিয়েছে যে পোস্ট কোভিড-19 ইকোনমি। তো তোমাকে ইন্ডিয়ান ইকোনমির এই কোভিড-19 এর যে বর্তমান সিচুয়েশন, কেন আমাদের আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে গেছে এবং ইকোনমিকটা ডাউনে চলছে, সেটা তোমাকে এক্সপ্রেস করতে হবে। এবং মনে রাখতে হবে এটা কিন্তু 200 ওয়ার্ডের মধ্যে করতে হবে, সুতরাং লেখার প্রচুর আছে, তোমরা প্রচুর লিখতে পারো। সেই উহান থেকে শুরু করতে পারো, যে চায়না থেকে উহান থেকে শুরু হয়েছে এটা, এইভাবে করে ইতিহাস লিখে দিতে পারো। কিন্তু এখানে ইতিহাস লিখলে হবে না, এখানে খুব টু দা পয়েন্ট লিখতে হবে। তো টু দা পয়েন্ট যদি লিখি স্টুডেন্ট, প্রথমে আমি কিভাবে লিখবো দেখো, পয়েন্ট গুলো একটু দেখে নাও। তোমরা কিন্তু কোনোভাবেই আমার পয়েন্ট কপি করবে না, আমি পয়েন্ট কপি করবে না, না আমার লেখা কপি করবে না, তোমরা নিজেরা এই জায়গাটা সুচিন্তিত মতামত দিয়ে লিখবে, বানিয়ে লিখবে, ওকে? কিরকম দেখো আমি কি করেছি, দ্য প্যান্ডেমিক হ্যাজ টার্ন দ্য ওয়ার্ল্ড অন ইটস হেড, এই স্ট্রাকচারটা প্রত্যেকে ব্যবহার করার চেষ্টা করো। যে প্যান্ডেমিক কি করেছে, এই পুরো বিশ্বের মাথা এইদিক ওইদিক মানে ওলট পালট করে দিয়েছে। এটা আমার লেখা নয়, এটা দা হিন্দু এডিটরের একটা খুব স্টাইলিশ স্ট্রাকচার, এটা আমি তোমাদের অলরেডি আগেও লিখিয়েছি, যে এটা লেখাটাকে অনেকটা সুন্দর করে দেবে। দ্য প্যান্ডেমিক হ্যাজ টার্ন দ্য ওয়ার্ল্ড অন ইটস হেড, মানে পুরো দুনিয়াটাকে ওলট পালট করে দিয়েছে। নো অ্যাসপেক্ট অব লাইফ এসকেপ আনস্ক্যাথেড,
যে আমাদের লাইফের যে অ্যাসপেক্ট গুলো আছে কোনোটাই যে হার্মড হয়নি এরকম নেই। ইট ইন দিস ইনক্লুডস, এটা কি ইনক্লুডস করেছে, ফাংশনিং অফ ইন্ডিয়ান ইকোনমি, এটা ইন্ডিয়ান ইকোনমিকেও এর মধ্যে ইনক্লুড করে নিয়েছে। এর ফলে কি হয়েছে যে এই যে ইন্ডিয়ান ইকোনমি কি ইনক্লুড করেছে, সবাই যে প্রত্যেকটা সেকশন হার্মড হয়েছে, মানে কি ইন্ডিয়ান ইকোনমি হার্মড হয়েছে, এই হার্মটা কিরকম সেটা তুমি খুব অল্প কথায় এক্সপ্রেস করতে হবে। কিরকম, এ লার্জ নাম্বার অফ ফার্মার্স অ্যাজ ওয়েল অ্যাজ মাস ওয়ার্কিং ক্লাসেস অ্যারাউন্ড দ্য কান্ট্রি আর অলসো ফেসিং দ্য আনসার্টেনিটি। যারা কি করছে যে একটা লার্জ নাম্বার অফ ফার্মার অ্যাজ ওয়েল অ্যাজ কি মাস ওয়ার্কিং ক্লাস, এরা কি করছে একটা আনসার্টেনিটি ফেস করছে। কি হয়েছে, সাপ্লাই চেইন হ্যাজ বিন র‍্যাভেজড, সাপ্লাই যে চেইনটা সেটা কি হয়েছে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে। ভেরিয়াস বিজনেসেস সাচ অ্যাজ হোটেল এয়ারলাইন্স আর কাটিং স্যালারিজ অ্যান্ড লেইং অফ এমপ্লয়িজ, যে ভেরিয়াস যে বিজনেস গুলো আছে, তুমি এখানে হোটেলস লিখতে পারো, এয়ারলাইন্স লিখতে পারো, ইন্ডাস্ট্রিয়াল লেবার লিখতে পারো, এইগুলো লিখতে পারো, যে তারা কি করছে স্যালারি কাট করছে এবং লেইং অফ এমপ্লয়মেন্টস, লেইং অফ এমপ্লয়মেন্টস মানে হলো কর্মী ছাঁটাই করছে। এই যে এই কারণে এখানে তুমি এমপ্লয়মেন্ট জেনারেশনের উপর গুরুত্ব দেওয়ার জন্য তুমি তোমার পয়েন্টটাকে হাইলাইট করে দিলে যে আমি এর পরে কি করব, পয়েন্ট আউট করতে পারবো যে আমাদের কি কি করা উচিত। প্রবলেমটাই যদি আমি না তুলি তাহলে কার উপরে আমি পয়েন্ট আউট করব। তো এখানে লেইং অফ এমপ্লয়মেন্টস এমপ্লয়িজ এটা তুমি দেখিয়ে দিলে। মেজর কোম্পানিজ, যে বড় বড় কোম্পানিজ গুলো আছে অপারেটিং ইন ইন্ডিয়া, হ্যাভ টেম্পোরারিলি সাসপেন্ডেড অর রিডিউসড অপারেশনস, তারা কি করেছে টেম্পোরারিলি সাসপেন্ড করে দিয়েছে এবং তাদের অপারেশনস গুলো এখান থেকে কমিয়ে নিয়েছে। ওকে, এর ফলে কি হয়েছে, আনএমপ্লয়মেন্ট হ্যাজ বিন শুটিং আপ, ওকে, আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে বেড়ে যাচ্ছে। অ্যান্ড ইকোনমিস হ্যাভ বিন প্রেডিক্ট, ইকোনমিস্টরা কি প্রেডিক্ট করছে, ডার্ক ক্লাউডস অফ ইকোনমিক রিসেশন এগেইন, এবং যে ইকোনমি যে ইকোনমিক রিসেশনের একটা কালো মেঘ তারা প্রেডিক্ট করছে ইকোনমিস্টরা। ওকে, ফার্স্ট টেন্সে শুধুমাত্র এইটুকুনি, কেননা আমাদের 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে স্টুডেন্ট, ওকে, ইটস ভেরি স্টাইলিশ ওয়েতে এবং কম্প্যাক্ট ওয়েতে লিখতে হবে। তাহলে তুমি প্রথমেই কি দেখানোর চেষ্টা করবে, এই স্ট্রাকচারটা প্রত্যেকে লেখো, যে এই স্ট্রাকচারটার মাধ্যমে এইটা লেখা মানে এইটার মধ্যে তুমি প্রবলেমের 50% তুমি এই লাইন তিনটের মাধ্যমে তুলে ধরলে। এরপরে প্রবলেম গুলো কি কি সেটা তুমি অল্প কথায় লেখো। দেখো একদম পরিষ্কার করে লিখেছি, ফার্মারদের কথা, মাস ওয়ার্কিং ক্লাসদের কথা আমি লিখেছি, সাপ্লাই চেইন ড্যামেজ হয়ে গেছে, এবং এই যে বিজনেস যেগুলো আছে সেগুলো হোটেল হতে পারে, এয়ারলাইন্স হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল বিজনেস যেগুলো হতে পারে, তারা কি করছে স্যালারি কাট করছে এবং টেম্পোরারিলি এবং কি করছে লেইং অফ এমপ্লয়িজ, যে এমপ্লয়িজ দিয়ে কি করছে ছাঁটাই করছে। মেজর কোম্পানিজ গুলো যেগুলো আছে, বড় বড় কোম্পানি যেগুলো আছে ইন্ডিয়াতে অপারেট করছিল, তারা কি করেছে তাদের টেম্পোরারিলি সাসপেন্ড করে দিয়েছে এবং তাদের অপারেশন কি করেছে কাট ডাউন করে দিয়েছে। এর ফলে কি হয়েছে, আনএমপ্লয়মেন্টটা খুব হাই বেড়ে গেছে, শুটিং আপ, এবং ইকোনমিস্টরা, দেখো এই যে ইকোনমিকের যে কথাটা সেটা কি ইকোনমিস্টদের উপর দিয়ে আমি চালিয়ে দিলাম, যে ইকোনমিস্টরা কি মনে করছে যে ইকোনমিক রিসেশনের কালো মেঘ তারা দেখতে পাচ্ছে, প্রেডিক্ট করছে যে কালো মেঘ ধেয়ে আসছে, এটা তারা প্রেডিক্ট করছে। স্টুডেন্টস ইজ ইট ক্লিয়ার যে ফার্স্ট টেন্সে আমরা কি লিখবো এবং কতটুকু লিখবো, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার, প্রত্যেকে একটু মেসেজ করবে, ইটস ক্লিয়ার না স্টুডেন্ট, একদম কম্প্যাক্ট ওয়েতে, ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছ, এবং খুব ইম্পর্টেন্ট টপিক এটা, খুব খুব ইম্পর্টেন্ট টপিক। আমি কয়েকদিন ধরেই দেখছিলাম যে এই নিয়ে হিন্দু এডিটর এবং তোমার আমাদের টাইমস অফ ইন্ডিয়া বা টেলিগ্রাফ বলতে পারো, দা হিন্দুস্তান টাইমস বলতে পারো, সেখানে অনেক আর্টিকেলে আমি দেখেছি যে এই রিলেটেড এই এই জিনিসটার উপর বেস করে অনেকে তাদের সুচিন্তিত মতামত দেওয়ার চেষ্টা করেছে। এবার স্টুডেন্ট সবচেয়ে বড় জায়গা হলো যে আমি এবার যখন পয়েন্ট আউট করে ফেললাম, এডিটোরিয়াল রাইটিং এর এটাই স্টাইল, প্রথমে কি করতে হবে পয়েন্ট আউট করে দিতে হবে যে কেন আমাকে লিখতে দেওয়া হয়েছে, কেন আমাকে এটা নিয়ে কনসার্ন প্রকাশ করতে দিয়েছে। কনসার্ন তখনই আমরা প্রকাশ করি কোনো জিনিস নিয়ে, উদ্বিগ্নতা আমি তখনই প্রকাশ করব যখন সেটা একটা প্রবলেম, এবং সেই প্রবলেমটা কেন সেটা আমি প্রথমেই হাইলাইট করে নিলাম যে আমি কেন লিখবো আপনার কাছে, সেটা ওনাকে বুঝিয়ে দিবে। এবার সেকেন্ড স্ট্যান্ডার্ড, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এখানে তোমাকে সাজেশন দিতে হবে এডিটরকে, ওকে, কি করতে হবে দেখে নাও। ইট ইজ অ্যাপারেন্ট, যে এটা একদম পরিষ্কার যে কি, দ্যাট দ্য আনপ্রেসিডেন্টেড শকস হ্যাভ অকুপাইড দ্য ফুল অ্যাটেনশন অফ পলিসি মেকার্স, যে পলিসি মেকারদের কিন্তু অ্যাটেনশনটা একদম নিয়ে নিয়েছে, যে পলিসি মেকার্স কারা, আমাদের গভর্নমেন্টের যারা অথরিটি আছে তারা পলিসি মেকার্স, তাদের অ্যাটেনশনে এটা এসে গেছে যে এই যে শক, আনপ্রেসিডেন্টেড যে শক, একবার ফার্স্ট ওয়েভে খেলাম,
একবার সেকেন্ড ওয়েভ, আবার বলছে থার্ড ওয়েভ আসবে। এই যে আনপ্রেসিডেন্টেড শক, এটা কি করেছে, পলিসি মেকারদের মাথায় চলে এসেছে যে আমাদের ইকোনমি কিন্তু খুব ডাউন হচ্ছে। ওকে, এটা একদম পরিষ্কার। এটা আশা করা যাচ্ছে যে ইট ইজ হোপ দ্যাট ওয়ান্স দ্য প্যান্ডেমিক ইজ আন্ডার কন্ট্রোল, যখন প্যান্ডেমিকটা কন্ট্রোলে আসবে, দ্য লং টার্ম গ্রোথ উইল স্পার আপ এগেইন, এবং এই যে দীর্ঘমেয়াদী যে আমাদের গ্রোথ সেটা কি হবে, আবার ফ্লারিশ করবে, এটা আশা করা হচ্ছে। ওকে, কিন্তু কিন্তু দিয়ে তোমাকে এই জায়গাটা অ্যাড করতে হবে, ইভেন অ্যাট প্রেজেন্ট ওয়াইল ইন্ডিয়া ইজ গ্র্যাজুয়ালি মুভিং থ্রু আনলক ফেজ অফ সেকেন্ড ওয়েভ, যে যখন এটা কিন্তু ঠিক যে বর্তমানে আবার কি হয়েছে, যে যখন ইন্ডিয়া কি করছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সেকেন্ড ওয়েভের যে আনলক ফেজ এর মধ্যে দিয়ে যাচ্ছে, ইট ইজ আনলাইকলি টু বি বিজনেস অ্যাজ ইউজুয়াল ফর মিলিয়ন্স অফ রিটেলার্স, টু বি ইন বিজনেস। ওকে, এখানে একটা ইন হবে স্টুডেন্ট, টু বি ইন বিজনেস, ইট ইজ আনলাইকলি টু বি ইন বিজনেস অ্যাজ ইউজুয়াল ফর মিলিয়ন্স অফ রিটেলার্স, মানে কি, এটা অসম্ভব যে যারা রিটেলার আছে তাদের জন্য এখনই ব্যবসার মধ্যে ঢুকে যাওয়া। স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড ফ্যাক্টরিজ, যে রিটেলারদের জন্য, স্মল এন্টারপ্রাইজের জন্য এবং ফ্যাক্টরিজ জন্য, টু ওভারকাম দ্য ল্যাপসেস, এই যে ল্যাপসেসটা, এই যে সময়ের যে ল্যাপস, যে এই যে আনলক ফেজ ধরে 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 আমরা যখন আস্তে আস্তে কি করব, আমরা যখন একদম আনলক হয়ে যাব, এই যে ল্যাপস, এই ল্যাপসটা ওভারকাম করার জন্য আমাদের কি কি করা উচিত, অ্যান ইনিশিয়েটিভ অন ওয়ার্কার ট্রেনিং, একটা ইনিশিয়েটিভ নিতে হবে যাতে ওয়ার্কারদের এই সময় আমরা কি করতে পারি, ট্রেন্ড করতে পারি, এবং যারা অলরেডি ট্রেনিং নিয়েছিল তাদেরকে রিট্রেন করতে পারি। এটা কি, এটা এসেনশিয়াল একটা ফ্রেম হয়ে উঠবে এ মোর প্রোডাক্টিভ অ্যান্ড রোবাস্ট ইকোনমি, যে ইকোনমিকে আরো প্রোডাক্টিভ এবং রোবাস্ট করে তোলার জন্য এই ইনিশিয়েটিভ, কিসের ইনিশিয়েটিভ, ওয়ার্কার যারা তোমার ট্রেনিং করেনি তাদেরকে আরো ট্রেন্ড করা, এবং যারা অলরেডি ট্রেন্ড তাদেরকে আবার রিট্রেনিং দিয়ে আরো স্কিল্ড করে তুলতে হবে। ওকে, এটা আমাদের ইকোনমির মধ্যে কি হবে, একটা প্রোডাক্টিভ ভূমিকা রাখবে, এবং আমাদের কি হবে যে একটা রোবাস্ট ইকোনমি ফ্রেম করতে সাহায্য করবে। সাচ ইনিশিয়েটিভ উইল হেল্প ওভারকাম দ্য ফার্স্ট ফেলিওর অফ ফার্স্ট কোভিড-19 ওয়েভ, যে ফার্স্ট ওয়েভে কি হয়েছিল, আমরা কিন্তু এই জিনিসটা এতটা গুরুত্ব দেইনি, আমরা ভেবেছিলাম আনলক শুরু হবে তারপরে আমরা আস্তে আস্তে আবার বিজনেসে ফিরবো, কিন্তু সেটা হতে হতেই কি হয়েছে, আমাদের সেকেন্ড ওয়েভ আবার এসে উপস্থিত। তো এমনও হতে পারে ভবিষ্যতে থার্ড ওয়েভ আসলো, ফোর্থ ওয়েভ আসলো, তো এই যে ল্যাপস, এই যে সময় যখন আনলক হয়ে আছে, তখন কি করা উচিত, যে আমাদের যে যখন আনলক ফেজটা আস্তে আস্তে খুলছে তার মধ্যে আমাদের কি করতে হবে, ট্রেনিং দিয়ে নিতে হবে, ট্রেন্ড করে নিতে হবে আমাদের ওয়ার্কিং ক্লাসকে, আরো স্কিল করে নিতে হবে, এটার কথা তুমি গুরুত্ব দিলে। ওকে, দ্বিতীয় পয়েন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি পয়েন্ট নিয়েছি যেগুলো নিউজ পেপারে বড় বড় রাইটাররা তাদের যে বক্তব্য রেখেছেন সেখান থেকে আমি ক্রিম গুলোকে তুলে নিয়েছি। ওকে, যে তারা কি বলতে চেয়েছে সেটা আমি নিজের মতো করে তোমাদের লিখিয়ে দিচ্ছি, কেননা আমার এত জ্ঞান নেই যে আরো বেশি করে তোমাদের এখানে এত কিছু অ্যাড করতে পারবো, স্বল্প জ্ঞানী মানুষ, সুতরাং যেখান থেকে যেটুকু করে তোমাদের হেল্প করতে পারছি সেইভাবে আমি করছি। জেনারেলি আইএসএ এইভাবেই পড়তে হয়। এরপর কি, টু সাস্টেইন আনএমপ্লয়মেন্ট, এই যে আনএমপ্লয়মেন্টটাকে যদি আমাদের এমপ্লয়মেন্ট, সরি আনএমপ্লয়মেন্ট না, এমপ্লয়মেন্টটাকে যদি আমাদের সাস্টেইন করতে হয় তাহলে কি করতে হবে, অ্যান্ড সাপোর্ট প্রোডাক্টিভিটি, এবং প্রোডাক্টিভিটিকে যদি আমাদের সাপোর্ট করতে হয় যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গোয়িং ফরওয়ার্ড, কি টু সাস্টেইন এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট প্রোডাক্টিভিটি গোয়িং ফরওয়ার্ড, there should be renewed funding available for loans, যে অলরেডি তো গভর্নমেন্ট একটা লোনের স্কিম এনেছিল, আবার এটাকে রিনিউ করতে হবে যাতে কি হয় লোন অ্যাভেলেবেল করা যায় এবং গ্র্যান্ট করা যায়, কাদের, শুধুমাত্র ছোট নয়, যেমন বড় কোম্পানি গুলোকেও দেবো তেমনি ছোট কোম্পানি গুলোকেও দেবো, কিসের ওপর জোর দিয়ে, এম্পাসাইজিং অন ইজ অফ ডুইং বিজনেস, যে যাতে তারা ইজিলি খুব রিল্যাক্স হয়েতে বিজনেসটা আবার শুরু করতে পারে, যাতে তারা রিল্যাক্স হয়েতে বিজনেসটা আবার শুরু করতে পারে, আর কি যেহেতু বিজনেস শুরু হবে তখন অটোমেটিক আমার এমপ্লয়মেন্ট জেনারেট হবে, তাই এখানে লিখে দিয়েছি, টু সাস্টেইন এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট প্রোডাক্টিভিটি গোয়িং ফরওয়ার্ড, দেয়ার শুড বি রিনিউড ফান্ডিং, রিনিউড ফান্ডিং কেন লিখেছি, অলরেডি ফার্স্ট ওয়েভের সময় আমাদের ফিনান্স মিনিস্ট্রি থেকে অ্যানাউন্স হয়েছিল কিছু লোন দেওয়ার জন্য, কিছু টাকা পয়সা দিয়েছিল, তো সেটাকে আবার রিনিউ করতে বলছি আমি, যে আবার রিনিউ করে আপনারা লোনের ব্যবস্থা করুন এবং গ্র্যান্ট করুন, কাদেরকে, যে লার্জ এবং স্মল কোম্পানিজ গুলোকে, কিসের ওপর জোর রাখতে হবে, ইজ অফ ডুইং বিজনেস, যাতে তারা ইজিলি এবং রিল্যাক্স হয়েছে, মানে তাদের জন্য ট্যাক্স একটু ছাড় দিতে হবে, তাদের জন্য জিএসটি কয়েক মাসের জন্য ছাড় দিতে হবে, এগুলোর কথা এখানে ইজ অফ ডুইং বিজনেস শব্দগুলোর মাধ্যমে প্রকাশ পেয়ে যায়। ক্লিয়ার স্টুডেন্ট, দুটো পয়েন্ট ক্লিয়ার স্টুডেন্ট,
তাহলে এক নম্বরে তুমি বলবে যে ট্রেন যারা অলরেডি ট্রেন নেই তাদেরকে ট্রেন্ড করতে হবে এবং যারা অলরেডি ট্রেন্ড তাদেরকে রিট্রেনিং দাও। এটা আমাদের ইকোনমিতে একটা রোবাস্ট ইকোনমি তৈরি করবে এবং প্রোডাক্টিভ ইকোনমি তৈরি করবে। ওকে, এবং ফার্স্ট ওয়েভে যে ভুলগুলো আমরা করেছি সেটাকে কিন্তু ওভার করতে পারবো। ইস ক্লিয়ার স্টুডেন্ট? আর সেকেন্ড প্যারাতে তোমরা কি লিখবে? সেকেন্ড প্যারাতে লিখবে তোমরা এমপ্লয়মেন্ট জেনারেশন এবং প্রোডাক্টিভিটিটাকে আরো গোয়িং ফরওয়ার্ড করার জন্য আমাদের কি করতে হবে? রিনিউড ফান্ডিংটাকে, ফান্ডিংটাকে আবার রিনিউ করতে হবে, ফান্ডিং সিস্টেমটাকে কি করতে হবে? লোন দিতে হবে। তাদেরকে বড় কোম্পানিগুলোকেও যেমন দেবে, ছোট কোম্পানিগুলোকেও দেবে। যা এবং খেয়াল রাখতে হবে, জোর দিতে হবে কোথায়? যাতে তারা ইজ অফ ডুইং বিজনেস করতে পারে। ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছ? প্রত্যেকে বুঝতে পেরেছ স্টুডেন্ট সেকেন্ড পয়েন্টটা? এগুলোকে কিন্তু তোমাকে নিজে একটু বানিয়ে লিখে দিতে হবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? ওকে, এবার আসি থার্ড, থার্ড এবং লাস্ট। লাস্টে কি আছে? ডিউ টু দিস প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের জন্য ফান্ডিং ড্রেইনড টুয়ার্ডস সেল। ফান্ডিংটা গভর্নমেন্টের কোনো দোষ নয়, গভর্নমেন্ট তো আর টাকা নতুন করে ছাপাতে পারে না। তাহলে তুমি দেখো তোমার লেখার মাধ্যমে তুমি প্রকাশ করছো কতটা যুক্তি, যুক্তি তুমি রাখো, বিশ্লেষক তুমি, যে কি হয়েছে এটা সত্যি, যে কি হয়েছে ফান্ডিং এর ম্যাক্সিমামটাই হেলথে চলে গেছে, স্বাস্থ্যে চলে গেছে। তার জন্য কি হয়েছে? পাবলিক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফান্ডিং হ্যাজ ডিক্লাইন্ড। যে পাবলিক রিসার্চ এবং ডেভেলপমেন্টে যে ফান্ডিংটা দরকার সেটা কি হয়েছে? ডিক্লাইন্ড হয়েছে। এর ফলে তুমি সাজেস্ট করছো এ স্মল অ্যামাউন্ট অফ অ্যাডিশনাল ফান্ডিং ইন দিস সেক্টর ক্যান স্পার ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টিভিটি। যে এখানে যদি আর অল্প কিছু সামান্য সামান্য করে আমরা পয়সা দিতে পারি, এই ফান্ডিং করতে পারি, তাহলে কি করতে পারে এই ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টিভিটিটা আরো কি হতে পারে, আরো স্পার করতে পারে, আরো জেনারেট করতে পারে। বাস, এর থেকে বেশি কিছু স্টুডেন্ট লেখা যাবে না, কেননা এতেই তোমার 200 ওয়ার্ড ছাপিয়ে যাবে, এতেই তোমার 200 ওয়ার্ড ছাপিয়ে যাবে। এবার তুমি যেরকম স্ট্রাকচার হয় ইয়োর স্পেকফুলি দিয়ে তুমি নিজের নাম এবং নিজের যা যা দেওয়া উচিত সেগুলো দেবে। তো স্টুডেন্টস, ইজ ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো যে পোস্ট কোভিড-19 গ্রোথ অন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, এই নিয়ে তুমি তোমার সুচিন্তিত মতামত এডিটরের কাছে লেখো। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আপকামিং WBCS, বিশেষ করে 2020 যারা মেন্স দিতে যাবে তাদের জন্য তো খুব খুব গুরুত্বপূর্ণ। এবং যারা 2021 দেবে, যদি 2020 না দেয় জানি না কি দেবে, হতে পারে খুব সোজা একটা লেটার রাইটিং লিখতে দিল, পশ্চিমবঙ্গ তো বলা যায় না, এবার দেখা গেল। আর কিন্তু 2021 যদি খুব একদম স্ট্রিক্ট পরীক্ষা নেয় যে একজন এক্সিকিউটিভ সিলেক্ট করব, ঠিক আছে, তো সেই ধরনের পরীক্ষা হলে কিন্তু এই ধরনের টপিক অবশ্যই অবশ্যম্ভাবী, মানে আসবেই আসবে। ওকে, তো স্টুডেন্ট, ইটস ক্লিয়ার? ইটস ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? তো এটা তোমরা সাবমিট করবে লিখে স্টুডেন্ট। আজকে কি বার? আজকে হলো স্যাটারডে, আমি দেখিয়ে দিলাম, গতকাল এটা তোমাদের দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি, তো স্যাটারডে দিয়ে দিলাম। এটা তোমরা দেবে হলো মঙ্গলবার দিন, তোমাদের দুদিন তিনদিন সময়, দুদিন সময় দিলাম। রবি এবং সোম খুব ধীরে ধীরে লিখবে, তাড়াহুড়ো কেউ করবে না, ঠিক আছে? মঙ্গলবার দিন, টুইজডে। ওকে স্টুডেন্ট, টুইজডে। PM থেকে 1 PM এর মধ্যে এই লেখাটা পোস্ট করতে হবে। যারা 10 AM এর আগে পোস্ট করবে তাদেরটাও আমি নেব না লাইভ ডিসকাশনে, যারা 1 PM এর পরে করবে তাদেরটাও আমি নেব না, কোনো নেটওয়ার্ক ইস্যু, কোনো কিছু এন্টারটেইন করা হবে না। আরেকটা রুল গুলো আরেকবার মনে করিয়ে দিই, কারো হাতের লেখা যদি অপরিষ্কার থাকে তার খাতা পড়বো না, ক্যান্সেল প্রথমেই করে দেওয়া হবে। কারো খাতায় যদি মার্জিন না থাকে, কারো খাতায় যদি নাম না থাকে, সেই খাতা পড়া হবে না। কারো খাতাতে যদি দেখা যায় যে সেন্টেন্স গুলো পরপর কানেক্টেড নেই, ঠিক করে তুমি কানেকশন স্থাপন করতে পারো নি, শুধু গাজাফুরি গল্প লিখে গেছো, তার খাতাও কিন্তু পড়া হবে না। সেন্টেন্সে ফ্লো থাকতে হবে, সেন্টেন্সে কানেকশন থাকতে হবে, এবং অবশ্যই পরিষ্কার লিখতে হবে। হাতের লেখা এরকম বাঁকা ওপর দিকে উঠে গেছে, তার লেখা প্রথমেই ক্যান্সেল করে দেওয়া হবে, তার খাতা চেক হবে না। এই 4-5টা শর্ত কিন্তু আমি বলে দিলাম, পরে যখন ক্যান্সেল করব তখন কিন্তু কোনো রকমের রিকোয়েস্ট এন্টারটেইন করা হবে না। তো এই পর্যন্ত রইলো স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল। ওকে, এবং লেখা শুরু করে দাও, দুদিন সময় দিলাম, দুদিনে আশা করি তোমরা অনেকেই বেটার লিখবে। ওকে, গুড নাইট। টাইম বলে দিয়েছি, টাইম 10টা থেকে 1টা, 10টা, সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে, দেখো লিখে দিয়েছি, পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ।
টুইজডে মঙ্গলবার, মঙ্গলবার দিতে হবে জমা,